আসসালামু আলাইকুম, মাডিআইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছিলাম বৃহস্পতিবার দুপুরের পর থেকে, তো এখানে এই ওয়াকারটা ভেবেছিলাম উঠাবো করে উঠানো হচ্ছে না আলসেমির কারণে। ফারজান যেহেতু মাশাল্লাহ হাঁটা শিখে গিয়েছে, তো ওদের যে সাইকেলটা আছে, নাফের একটা সাইকেলও আছে, তো সেটা ভাবছি নামিয়ে দিব। সাইকেল বলতে তিন পায়ের যে রিক্সা, তো সেটা ভেবেছি নামিয়ে দিব। দুই ভাই খেলবে আর এই ওয়াকারটাকে উঠিয়ে রাখবো। আর এখানে হচ্ছে শীতের সময় যেহেতু গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো, তো মা দেখে বলেছিল যে এই গাছের পাতাগুলো যেন কেটে দেই, তাহলে এখন যেহেতু নতুন পাতা গজানোর সময় সুন্দরভাবে উঠে যাবে। তো আমি কেটে দিয়েছিলাম, মাশাল্লাহ পাতা গজানোও শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমি শাস্তিক বানিয়েছিলাম, সব বাচ্চারা আসবে, মানে নাফিও খেতে চেয়েছিল, তারপরে হচ্ছে বড় বোনের ছেলে আসবে, মেজবোনের বাচ্চারা আসবে, তো ভাবলাম ঠিক আছে একসাথে সবাই খেয়ে নিবে। তো আজকে আর কোনো রেসিপি শেয়ার করছি না, আমি এগুলোকে মেরিনেট করে জাস্ট রেখে পরে ভেজে ফেলেছি। আর এখানে আমার বড় বোন হচ্ছে একটা ব্রেড বানিয়েছে, এটাকে কি ব্রেড যেন বলেছিল, কি আমার ঠিক মনে নেই, পিৎজার মতো দেখতে, তবে এটা হচ্ছে চিংড়ি মাছ, ফুলকপি, পেঁয়াজ, গাজর অনেক কিছু মিক্স করে বানিয়েছিল, খেতে মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে আসরের পর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর আমরা বড়রা খেয়েছিলাম মাগরিবের পর, যেহেতু ওর বাবা এসেছিল, তো ভাবলাম এই সময় আমরা খেয়ে নিই। এমনি তো লেট করে আসে 8টা বাজে, তো সেদিন কীভাবে কেউ যেন আগে চলে আসতে পেরেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খেয়ে নিয়েছি, এরপরে হচ্ছে চাও খেয়ে নিলাম 1 কাপ। আর চা তো মাস্ট, চা খাওয়াই লাগবে, চা ছাড়া আর কি ভাবাই যায় না। আর আজকে যেহেতু দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, আমার হয়তো ইসের মধ্যে অনেক সাউন্ড থাকবে বা আশেপাশের আওয়াজ থাকবে, তো দয়া করে এটাকে একটু স্কিপ করে যাবেন। আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালে, হচ্ছে নাফি সেমাই খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। ও কিন্তু নর্মালি সেমাই খায় না, কিন্তু আজকে কি মনে করে চাচ্ছে জানি না। তো যাই হোক, সবসময় আমার বাসায় লাচ্ছা সেমাইয়ের একটা প্যাকেট থাকে, একটা দুইটা যাই হোক, কারণ আমরা হচ্ছে দেখা যায় অনেক সময় খাবারের পরে মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো আমি ইনস্ট্যান্টলি কীভাবে রান্না করি সেটাই এখানে দিয়ে দিচ্ছি। রান্না তো না, আমি জাস্ট মানে বাটির মধ্যে সেমাইটাকে নিই, তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিই, এরপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিই আর পানি দিয়ে দিই। পানিটা হচ্ছে এখানে আমি একদম টকবগে গরম পানিও নেই না, আবার একেবারে ওয়ার্ম মানে হালকা গরম পানিও না, হালকা গরমের থেকে আর একটু গরম হবে যেই রকম, তো সেই রকম একটা পানি নিয়ে নিয়েছি আমি এখানে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে বাস খাওয়ার সময় হয়ে যায়। এটাকে রেখে দেওয়ার কিছু নেই, মানে নেড়ে চেড়ে দেওয়ার পরে খেতে বেশি ভালো লাগে, কারণ তখন একটু ক্রাঞ্চি আর একটু সফট ভাবটা থেকে যায়, তো দুইটাই পাওয়া যায়। আমার কাছে তো এটাই বেশি মজা লাগে। তো যাই হোক, যখন আমরা মানে সিম্পলভাবে তাড়াহুড়ো করে খেতে ইচ্ছা করে তখন এইভাবে খাই, আর না হয় দুধটাকে ভালো করে জাল করে তারপরে দিই। তো আমাদের বাসায় এক এক সময় এক এক রকমের সেমাই আনা হয়, যেমন এইটা ছিল গত মাসের সেমাই, বনফুলেরটা এনেছি, এবার আবার এনেছি এসিআই পিওরেরটা, 2 প্যাকেটের সাথে 1 প্যাকেট নুডলস ফ্রি ছিল। তো যাই হোক, শুক্রবার সকালবেলা হচ্ছে গিয়ে আমরা বের হয়ে গিয়েছি নাফিকে সেমাই দেওয়ার পর, নাফি কিন্তু তেমন একটা খায়নি। তো এরপরে হচ্ছে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম শুক্রবার সকাল, আমাদের আসতে আসতে প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো এখানে এসে দেখলাম মানে বুদ্ধিজীবীতে এসেছিলাম আমরা, তো বুদ্ধিজীবী বা বদ্ধভূমি যেটাই বলি, তো এখানে এসে দেখি এখানে হচ্ছে ইউটিউবারের সম্ভবত মানে ইসলামিক সং বা এগুলো করে যারা, তাদের একটা টিম এসেছে, ওনাদের শ্যুট চলছিলো এখানে। আর নাফি এখানে বল নিয়ে এসেছে, বল খেলবে, নাফির জন্যই মূলত আসা, যে দেখা যায় ওখানে বল খেলার বা কোনো খেলার জায়গা থাকে না, তো এইসব জায়গা আসলে কি একটু খেলতে পারে, দৌড়াতে পারে নিজের মন মতো, এই আর কি। তো এখানে ও বল খেলছিল, আমরাও হচ্ছে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম, তারপর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, আশপাশ দেখছিলাম। আর বুদ্ধিজীবী এই জায়গাটা না মানে কাছাকাছির মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার ইতিহাস তো মানে ইতিহাস সম্পর্কে তো সবাই জানেন, আমার ইদানিং একটু পড়াশোনা করতে হয় যেই জায়গাটা যাই সেই জায়গা সম্পর্কে, কারণ নাফি আবার অনেক জিজ্ঞেস করে, মানে যেই জায়গায় যাচ্ছে এটা কেন হলো, ওইটা কেন হলো, যেমন বুদ্ধিজীবীর এই দেয়ালটা কেন দিল, দেয়ালের মধ্যেই ফাঁকা জানালাটা কেন দিল, মানে অসংখ্য প্রশ্ন ইদানিং ও প্রচুর প্রশ্ন করে। তো যাই হোক, আমিও চাই করুক, প্রশ্নগুলো করে ও অনেক জ্ঞান নিতে পারে হয়তো। তো এখানে এসে ফারজানকেও ছেড়ে দিয়েছিলো, ফারজানও অনেকটা হেঁটেছে। আর এই সকালবেলা আমি একদম খালি পেটে এসেছি, তো ওর বাবা ভেলপুরি দেখে বলছে যে খাবা, আমি তো ভয়ে বলিনি যে নাফির বাবা আবার কী বলে যে খালি পেটে ভেলপুরি খাবে, তো দেখলাম না নিজেই জিজ্ঞেস করেছে, তারপরে আমি হ্যাঁ খাবো, তাই আমি তো বুঝতে পেরেছি যে তুমি খাবে। তো যাই হোক, এখানে নাফি 1 পিস খেয়েছিলো, বাকি 3 পিস আমিই খেয়েছিলাম।
এরপরে হচ্ছে আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে একটা জিনিস খেয়াল করলাম, মানুষ জায়গাটাকে অনেক বেশি নোংরা করে রাখে। আসলে আমাদের দায়িত্ব যেখানেই যাই, যে জায়গাটা আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটাকে পরিষ্কার রাখা, যেমন পলিথিন, কাগজ বা হচ্ছে বোতল, এই টাইপের জিনিসগুলো যাতে আমরা সেই জায়গাগুলোতে না ফেলি। আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে বিন থাকলে বিনে ফেলতে, অথবা হচ্ছে গিয়ে হাতে করে নিয়ে এসে বাইরে রাস্তায় যদি কোনো বিন পাই সেখানে ফেলে দিতে। আমি এটা আমার সাধ্যমতো চেষ্টা করি। তো যাই হোক, এখানে হেঁটে আমি চলে গেলাম যে জায়গাটা আমার সবথেকে ভালো লাগে, কবরস্থানের এই পাশটা। তো এই পাশটা কেন জানি না, আমি এইটার কবরস্থানের ভিতরে আমরা বেশ কয়েকবার গিয়েছি। গেলে একটা জিনিস খারাপ লাগে, মানুষ সেখানে গিয়েও গান বাজনা এক সময় করেছে। আমি যখন গিয়েছিলাম তখন নাফির 7-8 মাস বয়স, তো তখন গিয়েছিলাম। তো এটা দেখে ভাবছিলাম, আসলে দেখেন এখানে যত ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, একটা সময় এই কবরের নিচে, মাটির নিচেই ঢুকতে হবে। দুনিয়াতে আমরা কত কিছু, কত টাকা, কত কিছু রোজগার করে যাই, সব আমার। এখন ভাবি যে হাজব্যান্ড আমার, সন্তান আমার, সংসার আমার, সব কিছু আমার, কিন্তু এইগুলোর মায়া ত্যাগ করে একদিন এই কবরে শুয়ে থাকতে হবে। তখনই এই দুনিয়া থেকে কিন্তু আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, একদম খালি হাতে আমি চলে গেলাম। তো এই আর কি, এগুলো ভাবছিলাম। আসলে কবরস্থানের দিকে আসলে না মনটা যেন কেমন হয়ে যায়, যে কি হবে, এত কিছু দিয়ে কি হবে, তখন এটাই মনে হয়। দুনিয়ার সব কিছু আসলে মিথ্যে, কিছুই সত্যি না, এগুলো সব মিথ্যে। শুধু একমাত্র সত্যি হচ্ছে মৃত্যু। মৃত্যু আপনাকে বরণ করতেই হবে, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক। তো যাই হোক, আমি অনেক বেশি আবেগী কথাবার্তা বলে ফেলেছি। আমি কেন জানি না মাঝে মাঝে খুব আবেগী হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় আসলে এগুলো কিছুই না, কিন্তু তারপর আল্লাপাক যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এগুলোও আমাদের মেনটেন করতে হবে। স্বামী, সংসার, মা বাবা সবগুলো মেনটেন করেই হচ্ছে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কারণ এর মাধ্যমেই আমাদের পরীক্ষা চলছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কবরের জীবন হচ্ছে সুন্দর হবে। তো সেইখান থেকে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমরা চলে এসেছি আলামিন। সবসময় তো আপনাদেরকে বলি আলামিন হোটেল, আলামিন হোটেল, তো আজকে দেখিয়ে দিলাম মোহাম্মদী হাউজিংয়ের যে গেটটা, গেটটার অপোজিটেই। আরও যদি ভালো করে বলি, মোহাম্মদী হাউজিংয়ের সাথেই কিন্তু হচ্ছে মিঠাইয়ের দোকানটা, তো সেইটার অপোজিটেই। তো এই যে আমরা এখানে নিয়েছিলাম পরোটা, ডাল ভাজি, ডিম ভাজা আর হচ্ছে গিয়ে চা, তো এগুলোই নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে কেন জানি গরু বা মুরগি কিছু খেতে ইচ্ছা করছিল না, আর প্রচণ্ড গরম ছিল। আমরা এসেছি প্রায় 10টা বাজে, 10টা সাড়ে 10টার পরে এসেছি। তো যাই হোক, আমরা এখানে নাস্তা ফাস্তা করে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে এখানে চা তো মাস্ট, এখানকার চাটা অসম্ভব মজা। যারা মোহাম্মদপুরের বা এই লিমিটেড এই পাশের যারা এখনও যাননি, খেয়ে দেখতে পারেন, এখানকার খাবার খুবই ভালো লাগে। নর্মালি কিন্তু চাটা হচ্ছে কাপে সার্ভ করে, কিন্তু আজকে ওয়ান টাইমের কাপে দিয়েছে। সম্ভবত শুক্রবার দিন প্রচণ্ড ভিড় থাকে তাদের এই দোকানটা, আমরা গিয়েছি প্রচুর রাশ ছিল। তো এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।